2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। 27 নভেম্বর কক্সবাজারের পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি জুলাই বিপ্লবে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা সহ যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। আমাদের সকলের দায়িত্ব হবে এই গণ অভ্যুত্থানের যে চেতনা এবং তার থেকে যে উৎসারিত শক্তি, এই শক্তিকে কাজে লাগিয়ে এই দেশকে গঠন করা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ, সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তাফসির বিন তারিক, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমারা স্বপ্না, কক্সবাজার জেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারি, প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। আমি স্মরণ করছি সেই আমার আহত ছাত্র জনতা, যারা অনেকে সুস্থ হয়ে আমাদের মাঝে আছেন আর অনেকে এখনও হাসপাতালের বেডে বা নিজের বিছানায় কাতরাচ্ছেন, তাদের প্রতি আমি আমার সশ্রদ্ধ স্যালুট। মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, একত্রেও শহীদ হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে ছাত্রদের ভূমিকা সবসময় অগ্রগামী। স্মরণ সভার শুরুতে আন্দোলনে কক্সবাজারের শহীদ পরিবারের সদস্যরা ও আহতরা স্মৃতিচারণ করেন। তারা আন্দোলনের উদ্দেশ্য বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। আমরা খুব বেশি মর্মাহত করে, আমরা সরাসরি রণক্ষেত্র দেখেছি, আমরা দেখেছি কিভাবে জানোয়াররা আমাদের নিরহ নিরস্ত্র ভাই বন্ধুর উপর, ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে, আমরা তা দেখেছি। এই আন্দোলনে ছিল অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের শৃঙ্খল ভাঙার এক দৃঢ় সংকল্প। এক আহত ভাইয়ের কথা আমি বলি, তার সন্তান যখন এই স্বৈরাচারের গুলিতে আহত হয়ে রাস্তায় পড়েছিল, প্রত্যেক মানুষ তাকে পেলে চলে গিয়েছিল, তার বাবা তাকে আহত অবস্থায় দেখে তাকে যখন কুলে নিয়েছিলাম, তখন এই স্বৈরাচারের গুলিতে তার বাবার পুরো শরীর জর্জরিত হয়ে গিয়েছিল। আসলে একটা সময় গিয়ে আমি ওই ব্যথাটা আমি কাটিয়ে নিয়েছিলাম, ওই দিনে কাটিয়ে নিয়েছিলাম, কিন্তু কাটিয়ে আমি পুরো দিনটাই কাটাইছিলাম ওই আন্দোলনের মধ্যে। মাথায় একদম ওই হেলমেট দিয়ে এদের সামনে রেখে ওলা দিয়ে টিকিট দিয়ে যেভাবে আমাদের উপর গুলি চালিয়েছিল, দমদম অন্ধকার, আমি কিছু দেখতেছিলাম না। দুটো সাপ ছিল, ওগুলোও পিটপিট হয়েছে, বাজার শীর্ষ ছাড়াচ্ছি আমরা, ওর টাকা শেষ হয়ে গেছিল। পরে কক্সবাজারে চারজন শহীদ মোহাম্মদ ওয়াসিম, তানভীর সিদ্দিকি, হাসান হাবিব এবং নুরুল আমিনের পরিবার এবং আহত 12 জন সহ 16 জনের হাতে চেক তুলে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, সিসিএন।